তিন ভাবে আমাদের দোয়া কবুল করে। পদ্ধতি নাম্বার ওয়ান, চাওয়া মাত্রই দিয়ে দেয়, বলে হ্যাঁ দিব তো দিয়ে দেয়, আমরা খুশি। পদ্ধতি নাম্বার টু, আমরা যাই আল্লাহ এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস দেব, কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব, তবে সাথে সাথে দেন না, লেটার অন, দেরি করে। কখন দিলে আমার জন্য ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে, দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার থ্রি, আমি চাইলাম আল্লাহ এটা দাও, আল্লাহ বলে ইয়েস দেব, সাথে সাথে দেয় না, দেরি করেও দেয় না, এটা কেয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয়, যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে যে এত এত দোয়া করি লাভ আছে না নাই? হয় সাথে সাথেই কবুল, নয় কিছু সময় দেরি করে কবুল, তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে। এজন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে তিনি কে, এবং চাইবো চাওয়ার মতো, যেহেতু এটা একটা শিল্প আর্ট, এটাকে আত্মস্থ করতে হয়, চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না। এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইবো, শুধু নিজের জন্যই চাইবো, আশেপাশে আর কারোর জন্য চাইবো না। কেন ওনার জন্য চাবো কেন, আমারটা আমি চাবো, ওনারটা উনি চাবে, কথা কন। অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করি কি লাভ, ওনারটা উনি করবে আমারটা আমি করি, এরকম একটা লজিক বা যুক্তি আছে না নাই? এটা ভুয়া যুক্তি, এটার কোনো গ্রাউন্ড নাই। কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ, আরেকজনের জন্য করলেও লাভ। হাদিসে এসেছে কোনো মুসলিম যদি ইয়াদউ লি আখিহিল মুসলিম বিজাহারিল গাইব, তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। কারণ সে দোয়া দোয়া যাই করে, পাশ থেকে ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, ওয়ালা কাবি মিসলিন, তোমার জন্য এটা কবুল করুক। যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন, ফেরেশতারা বলে আল্লাহ ওয়ালা কাবি মিসলিন, যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেন। আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না, আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো, ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো। লাভ আছে না নাই? এজন্য নিজের জন্য দোয়া করলেও লাভ, পরের জন্য দোয়া করলেও লাভ। কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আছে না নাই? আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে। সাইয়েদানা আদম আলাইহিসসালাম ভুল করে গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন, আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত বানি আদম, আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, ঠিক কিনা? সাইয়েদানা আদম আলাইহিসসালাম ভুল করে ফেললেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়লেন, অনুতপ্ত হলেন, আর দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই, ঠিক কি না? এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা, অনেকে রাস্তা বন্ধ করে দেয়, ভয় দেখায়, হায় হায় তুই তো কাফের, তুই তো জাহান্নামি, এরকম আছে না নাই? বনী ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজি, ঘর থেকে বেরোইলে বেনামাজিরে দেখলে বলতো এই জাহান্নামি, বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান্নামি, আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামি, খালি ডাক দিত জাহান্নামি বলে। কেয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে এই তুমি যারা জাহান্নামি বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে, এই ডিলারশিপকে আমি দুনিয়ায় তোমারে দিছিলাম, তো তুমি ওরে জাহান্নামি কেন বললা, ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই, চিল্লায় বলেন ঠিক কি না? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব, খবরদার কাউরে জাহান্নামি বলার আগে হাজারবার ভেবে নেবেন, কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না, একজন ছাড়া তিনি কে, সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে, আজকের মতো ঠেলাঠেলি হবে না? সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ,
জান্নাতের এক একটা যে দরজা হবে, বিশ্বনবী বললেন মা বাইনা মক্কা তাওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে। আমরা আমাদের দরজা দিয়ে, ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি? বড় জোর দুইজন, তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ। জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানি আদম। তো ওই জান্নাত যদি আল্লাহ সবাইরে দেয়, আমার কোনো সমস্যা আছে? এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি, এলম নিয়ে যেন কখনো অহংকার না করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিচু হই। কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায়, আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পড় মেরে জমিনে গেড়ে দেয়, চিল্লায় বলেন ঠিক কি না। সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল কে? এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব, মাফের দরজা খোলা আছে না নাই? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইলকেও আমার সাথে নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা আপনি কবুল করে নেন, সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, ঠিক কিনা? দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিহিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই, কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই, কি দোয়া করতে হবে? সাইয়েদনা ইউনুস আলাইহিসসালামের ওই দোয়াটাও আল্লাহর কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আপনি পবিত্র, ইন্নি কুনতু মিনাল যালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে, তরানোর কেউ আছে? আমি ছাড়া আল্লাহর আরও গোলাম আছে না নাই? আমি ছাড়া, আমি তো আল্লাহর বান্দা, আমি ছাড়া আল্লাহর আরও বান্দা আছে না নাই? কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে? দোয়া এটা বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দাবান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার ক্ষমা করার বাঁচানোর কেউ নাই। এজন্য বিপদে পড়লে একটা নাম নিতে হয়, তিনি কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, এটা বিপদে পড়ার দোয়া। বিপদে পড়লে এই দোয়া পড়বেন, মুক্ত করবে কে? মাছের পেট থেকে সাইয়েদনা ইউনুস আলাইহিসসালামকে বাঁচালেন কে? আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে, তাই না? কি কয়? ঠেড়া, ঠাড়া, ঠাটা, বজ্রপাত শুদ্ধ বাংলায়। তে বজ্রপাত পড়লে পড়ে, আসলে শুধু বজ্রপাতের সময়ই না, যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। 71 সালে পাক হানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল, বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর। মুসলমান হলে ছেড়ে দিত, হিন্দু হইলে গুলি মারত। এক মুসলমানের রাস্তায় থামাইছে পাক হানাদার বাহিনী, আর জিজ্ঞেস করতো কালেমা বল, কালেমা বলতে পারলে ছেড়ে দিত, মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা, মুসলিমা ওর হিন্দু, আমি মুসলমান, সালে কালেমা বাতা, তাহলে কালেমা বল। তো এই বেটায় ভয়ে পড়া আরম্ভ করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে, এটা তো মুসিবতে পড়লে পড়ে। বাঙালি কয় হাম তুমি মুসিবত মে হে, আমিও তো মুসিবতেই আছি, তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞাসা করো, আমার হুশ আছে? আমি বেহুশ, আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না। তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা, বিপদে পড়লেই যদি পড়েন, বিপদ থেকে উদ্ধার করবে কে? আল্লাহ।
অনেকের মুখে কথা আটকে যায়, তোতলামি হয়, মামলিং হয়, হৃদয়ে ভয় হয়, দোয়া আসে না নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, রাব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও, আমার কার্যক্রম দাওয়াতি কাজগুলোরে তুমি আল্লাহ সহজ করে দাও। কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায়, আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও। আওয়াজ করে পড়তে হবে আমিন। এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব, রাজি আছেন? কোরআন থেকে নেওয়া আরবি দোয়াগুলো অনেক কম্প্রিহেন্সিভ, অনেক সুন্দর। আপনি বাংলায় 1000টা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন, এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে? দেখেন কত কম্প্রিহেন্সিভ। আল্লাহ শিখাই দিলেন, পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়েন আমিন। তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন, আখেরাতেরও নিলেন, গাছেরটাও খাইলেন, তলারটাও কুড়াইলেন, রাখলেন কি? সবই তো চাইছেন। এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোনো দোয়া বাকি আছে? কথা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে, ও ফিল আখিরাতি হাসান, আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে, আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে। তো আপনি বাকি রাখছেন কিছু? এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে? এই জন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি পড়বো, ইনশাআল্লাহ পড়েন। দোয়া করার কিছু আদব আছে। অজু অবস্থায় দোয়া করবেন, কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন, দোয়ার আগে ইস্তেগফার পড়বেন, তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই, সম্ভাবনা কম না বেশি? সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন, হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কিনা? সব জায়গায় না, টয়লেটে যাইতেছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, হাত তোলা যাবে? বুঝেছি না। আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তুলেন নাই, তো তুলেন, যেখানে সুযোগ হয় তুলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে। এই জন্য আল্লাহর হাবিব বলতেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো শুধু এতটুকু তুলি, আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন, বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন। সাহাবারা বললেন, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম। আমাদের বগল কি শুভ্র? কুসকুসে কালো, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর বগল ছিল শুভ্র, ধবধবে। সাহাবারা বললেন, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, আমরা প্রিয় ঈসা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম। চিল্লায় পড়েন, আল্লাহ আকবার। এই জন্য হাত তুলে দোয়া করা সুন্নাহ, হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন, এটা ইচ্ছা, চাইলেই করতে পারেন,